আমার সাউন্ড কি শোনা যাচ্ছে থ্যাংক ইউ ওকে ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে সারা বিশ্বব্যাপী এখনও করোনার প্রভাব চলছে এখনও ঠিক মতো যায়নি জন্য আমাদের সমস্ত কার্যক্রম এখনও অনলাইনেই চলছে তারই ধারাবাহিকতায় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস নিয়ে থাকে এবং আমাদের সেই যেদিন থেকে করোনা শুরু হয়েছে বা লকডাউন হয়েছে সেদিন থেকেই ডেফোটলি পলিটেকনিক অনলাইনে ক্লাস নিয়ে থাকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস নিচ্ছি এবং যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে পনেরো সতেরো অক্টোবর থেকে তো গণিত যেহেতু অনলাইনে অনেকেই বলে যে গণিত বোঝা যায় না গণিতের প্রবলেম হয় তো আমরা অনলাইনে গণিত যে কীভাবে নিই সেটা আমাদের স্টুডেন্টকে ভালো করেই জানি আর আজকে আমরা তারই ধারাবাহিকতায় আমরা আজকে লাইভে আসলাম যে গণিতের একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য এটা হচ্ছে জটিল সংখ্যা যারা একেবারেই জটিল সংখ্যা বোঝেন না তারাও সামনে বসে যান তাহলে বুঝে ফেলবেন সময় এক ঘন্টা হয়তো নিব এক ঘন্টা আপনি বসে যান সামনে যারা একেবারেই ম্যাথ বোঝেনই না জটিল সংখ্যা না আমি শোনেন নেই তারাও দেখেন ম্যাথ কত সহজ আমার উদ্দেশ্য হচ্ছে গণিত কত সহজ সেটা মানুষকে বোঝানো তো যাই হোক আমরা একটু শেয়ার দিইনি আমার প্রোফাইল থেকে একটু আমরা একটু সময় নিচ্ছি এক মিনিট আমার প্রোফাইল থেকে আমি একটু শেয়ারটা দিই যে ওকে তো গণিত শিখতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা যে কাজটা করতে হবে যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন ঠিক সেই বিষয়টা সম্পর্কে কী সেই বিষয়টা কী তার সংজ্ঞা জানবেন তার বৈশিষ্ট্য সেটা কী কাজ করে সেগুলো জেনে যদি আপনি ম্যাথ শুরু করেন তাহলে কিন্তু গণিত আপনার কাছে সহজ হবে যেমন আমরা যদি কারোর বাসায় যাই মনে করেন আমার একটা হঠাৎ একটা বন্ধু পরিচয় হলো আজকে আজকে দেখা হলো তার সঙ্গে খুব পরিচয় হলো সে আমাকে বাসায় ডেকে নিয়ে গেল নিয়ে তো প্রথম আমি কিন্তু তার বাসায় গেছি যাওয়ার পরে কি একটু ইতস্তত ভাবনা আমি চুপচাপ বসে থাকতে হবে তার বাসায় আমি কোনো কিছুই জানি না কোনো কিছু চিনি না সব চুপচাপ বসে থাকতে হবে কিন্তু আমার দশ বছরের পরিচিত এক একটা বন্ধু যার বাসায় আমি প্রতিনিয়ত যাই সে যদি আমাকে ইনভাইট করে তো তার বাসা মানে আমার বাসা আমরা যারা অনেক পুরোনো বন্ধু তারা দেখবেন বাসায় যেয়ে খাবার খায় বিভিন্ন জিনিসপত্র ধরি অনায়াসে কিন্তু একেবারে আনন জায়গায় যেয়ে আমরা কিন্তু ওটা করতে পারি না ওটা আমরা চুপচাপ বসে থাকতে হয় কারণ তাদের ফ্যামিলির সম্পর্কে তার আম্মু সম্পর্কে জানি না তার আব্বু সম্পর্কে জানি না তার বোন সম্পর্কে জানি না তার ভাই সম্পর্কে জানি না সবগুলো আমাদের কাছে অপরিচিত এই জন্য আমাদের চুপচাপ থাকতে হয় কিন্তু যারা পরিচিত যারা আব্বু আম্মু সবাই আমরা জানি তাদের কাছে গিয়ে কিন্তু আমরা ইজিভাবেই চলাফেরা করতে পারি গণিত ঠিক সেরকমই আপনি যদি একটা বিষয় না জেনে হঠাৎ একটা ম্যাথ করা শুরু করেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবে কঠিন থেকে কঠিন মনে হবে কিন্তু আপনি যদি সব কিছু জেনে বুঝে ম্যাথ করা শুরু করেন তাহলে কিন্তু আপনার কাছে ব্যাপারটা ইজি মনে হবে যেমন দেখেন আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটি হচ্ছে জটিল সংখ্যা তো জটিল সংখ্যা এখানে লেখা দেখতে পাচ্ছেন জটিল সংখ্যা কাকে বলে আমাদেরকে আগে প্রথমে সংজ্ঞা জানতে হবে তো জটিল সংখ্যা যে সংজ্ঞা জানার আগে আমাদেরকে একটি বিষয় একটু দেখেন তো এটা আপনারা সবাই বোঝেন কি না যেমন এক্স স্কোয়ার সমান ফোর আমরা যে কেউ এটা কিন্তু দেখে বলে দিতে পারি এক্সের মান কত আমরা এখানে যে কেউ বলে দেবে এক্স সমান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস কীভাবে আসছে কেন আসছে এটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমরা এখানে এখন প্লাস মাইনাস টুই দিলাম তারপর যদি এরকম হয় এক্স স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ তাহলে এক্স সমান কত প্লাস মাইনাস ফাইভ এটা আমরা সবাই জানি কিন্তু যদি এরকম হয় এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর তখন কত হবে এখন কিন্তু আপনি যদি এটা বের করতে চান তাহলে কিন্তু আমরা অনেকেই লিখি যে এইটা তাহলে রকম লেখা মানে অনেক বড় ভুল কারণ আমরা এটা কখনো দেখি না বা আমাদের কাজে লাগে না তো এই রকমগুলো সমাধান করার জন্য যে সংখ্যা পদ্ধতিটা সেটা হচ্ছে ইমাজিনেরি নাম্বার এবং জটিল সংখ্যা মূলত এইটা সমাধান করার জন্য আমাদের জটিল সংখ্যাটা তৈরি করা হয়েছে গণিতবিদরা বলল যে এটা সমাধান করা যাবে কিন্তু এটা কেন যাবে না এইটা সমাধান করার জন্য আমাদের একটি ধরে নিতে হবে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার আমরা ধরে নিব তো এইটা সমাধান করার জন্য আমরা এভাবে এটা ধরে নিই প্লাস মাইনাস ফোর ইন্টু রুট ও মাইনাস ওয়ান আমরা এরকম লিখতে পারি কারণ কি দেখেন আমরা যখন এক্স ওয়াই এর রুট থাকে তখন কিন্তু আমরা এরকম লিখতে পারি রুট এক্স ইন্টু রুট ওয়াই তো সেই হিসাবে আমরা এখানে লিখলাম যে প্লাস মাইনাস ফোর এবং রুট ওভারটা আমরা মাইনাসটা বাইরে দিলাম এখন যদি আমরা এই এটা তো টু আমি জানি ফোরকে রুট ওভার করলে টু আর এইটা সমান আমরা ধরে নিলাম আই এটা একটা ইমাজিনারি নাম্বার কি নাম্বার ইমাজিনারি নাম্বার আমরা এটা মুছে দিলাম তার মানে ব্যাপারটা কেমন হলো আমরা আই সমান ধরে নিলাম রুট ওভার মাইনাস ওয়ান আমরা এটা ধরে নিয়েছি এই আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার এর প্রথম আই থেকে এটা হচ্ছে আই তো আই সমান রুট ওভার মাইনাস ওয়ান এটা আমাদের ধরে নেওয়া এটা সমাধান করার জন্য তো এখন যদি আমরা আই স্কোয়ার দিই তাহলে এই ধারাও স্কোয়ার হবে আমরা সবাই জানি তো আমরা সবাই জানি এই স্কোয়ার আর রুট চলে গেল তাহলে কী থাকে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে কিন্তু আমরা অলরেডি দুইটা জিনিসের মান আমরা অলরেডি জেনে ফেলেছি একটা হচ্ছে আয় স্কোয়ার সমান মাইনাস ওয়ান আর একটা হচ্ছে আয় সমান রুটোবার মাইনাস ওয়ান তো আয়ের কাহিনি শেষ এবার আমরা আসি আমাদের মূল আলোচনায় যেটা হচ্ছে জটিল সংখ্যা তো জটিল সংখ্যা জানার আগে আমি একটা গল্প বলি মনে করেন আপনি কল্পনা করলেন বা রাত্রের স্বপ্ন দেখলেন আপনি কোটিপতি হয়ে গেছেন রাত্রের স্বপ্ন দেখলেন কি কোটিপতি হয়ে গেছেন এবার আপনি বাইরে বের হলেন বাইরে বের হয়ে সকালে রাত্রে আপনি কল্পনা করলেন যে আপনি কোটিপতি হয়ে গেলেন তারপরে বাইরে বের হলেন আপনার সেই কোটিপতির ভাব একটা রয়ে গেছে আপনার শরীরের মধ্যে আপনার বাসার সামনে দেখলেন যে একটা গাড়ি আপনি মনে করলেন যে এটা আমার গাড়ি ঠিক না তো আমার গাড়ি মনে করে আপনি স্টার্ট করা স্টার্ট করে চালানো শুরু করলেন কিন্তু যার গাড়ি সেই কিন্তু এসে আপনাকে ইচ্ছে মতো পিটাইবো চোর বলে ধরবো অনেক কিছু হতে পারে থানা পুলিশ অনেক কিছু হবে যেহেতু আপনি না বলে আরেকজনের গাড়িতে হাত দিয়েছেন আপনি মনে করছেন কি আমি বড় লোক কোটিপতি হয়ে গেছি সকালে বাড়ির সামনে গাড়ি ওইটা আপনার হয়ে গেল কিন্তু আসলে তা না তার মানে এখানে ব্যাপারটা হয়েছে আপনি কল্পনাকে বাস্তবে নিয়ে একসঙ্গে করে ফেলেছেন কল্পনা করলেন সেইটা বাস্তবে প্রয়োগ করে আপনি একসঙ্গে করে ফেললেন তার মানে কি হলো এটা ঝামেলা হয়ে গেল আর ঝামেলা মানে কি জটিল ব্যাপারটা জটিল হয়ে গেছে মানে জটিল তো এই জটিল সংখ্যা মানে কি জটিল সংখ্যা এমন একটি সংখ্যা যার একটি অংশ থাকবে বাস্তব আর একটি অংশ থাকবে কাল্পনিক মানে আমরা যেটা আই দেখিয়েছি কিছুক্ষণ আগে তার মানে জটিল সংখ্যা হচ্ছে একটি অংশ বাস্তব আর একটি অংশ হচ্ছে কাল্পনিক কীরকম যেমন এক্স প্লাস আই ওয়াই এটাকে বলে জটিল সংখ্যা যেমন দেখেন এখানে এক্স আর ওয়াই এর বন্ধনা যদি আমরা দিই তাহলে এক্স কমা ওয়াই এটা হচ্ছে বিলংস টু বিলংস টু মানে কি এক্স এবং ওয়াই কোথা থেকে আসছে এক্স এবং ওয়াই কোথা থেকে আসছে এক্স এবং ওয়াই রিয়েল নাম্বার থেকে আসছে এই রিয়েল নাম্বারের আর হচ্ছে এক্স এবং ওয়াই আর আইটা সমান কি আমরা আগে বের করেছি রুট ওভার আই সমান মাইনাস ওয়ান এইটা হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এটা জেড মানে এক্স প্লাস আই ওয়াই একটা এক্সাম্পল দিলে বুঝে ফেলবেন যেমন থ্রি প্লাস ফোর আই এটি একটি জটিল সংখ্যা ফাইভ মাইনাস থ্রি আই এই আয় আগে পরে একই কথা এটাও একটা জটিল সংখ্যা এটা সমান জেট তো এই হচ্ছে জটিল সংখ্যা এখানে আই রয়েছে আই স্কয়ার সমান আমরা জানি মাইনাস ওয়ান তাহলে আই থ্রি সমান কি এটা যদি আমরা বের করি তাহলে কি হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিনা যদি আমি কিছু কমেন্টস পড়ে আসি কারোর কোনো প্রবলেম হলে একটু বলবেন যে আসলে কথা বোঝা যাচ্ছে কিনা আমি যে আলোচনাগুলো করলাম সেগুলো বোঝা যাচ্ছে কিনা যদি কেউ একটু বলতেন ক্লিয়ার বোঝা না গেলে বা কোনো পারেন। ওকে আমরা এখন তাহলে আয়ের পাওয়ারগুলো একটু দেখি যেমন দেখেন আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ের পাওয়ার তাহলে আয় সমান আমরা আয়ের পাওয়ার ওয়ান দিতে পারি বা শুধু আই দিতে পারি এবং আমরা বাচ্ছে কিউব সমান কত আমরা এখন বের করবো আই টু দি পাওয়ার কিউব যেমন দেখেন কোনো মুখস্থ করার কোন দরকার নেই ম্যাথ আমরা কোনো মুখস্থ করবো না আমরা আইটা কিভাবে নিয়ে আসছিলাম একটা ধরে নিয়েছিলাম যেহেতু এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর এটা সমাধান করতে পারছিলাম না তাই আইটা আমরা নিয়ে আসছি এবার আই সমান যদি এইটা হয় তাহলে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আই টু দি পাওয়ার থ্রি সমান কত তাহলে আমরা যদি এটা ভাঙি তাহলে এইভাবে হয় আই স্কোয়ার ইন্টু আই তার মানে কত হলো আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু আই তার মানে কত মাইনাস আই এবার আমরা আসি আই এস টু দি পাওয়ার ফোর আই টু দি পর ফোর মান কত তাহলে ওইভাবে যদি আমরা ভাঙাই আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার তার মানে কত মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তার মানে কত হলো মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওয়ান তো দেখেন আয়ের মান হচ্ছে আয় হলে শুধু আই স্কোয়ার হলে মাইনাস ওয়ান কিউব হলে মাইনাস আই এবং আইটি দিওয়ার ফোর হলে ওয়ান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ে আয়ের পাওয়ারগুলো বের করা তো এই ছোট্ট আলোচনা থেকে আমরা বুঝলাম যে আয়ের পাওয়ার যাই হোক চারটাই মান হবে যদি চারটাই হবে কিভাবে দেখেন আইটি দি পাওয়ার ফাইভ এখানে কত হবে আমরা জানি আইটি দি পাওয়ার ফোর মানে ওয়ান তাহলে আমরা এখানে আইটি দি পাওয়ার ফোর লিখতে পারি আর একটা আই তাহলে আইটি দি পাওয়ার ফোর মানে কত ওয়ান ইন্টু আই তার মানে কত আই ঠিক সেরকমভাবে আইএস আইটি দি পাওয়ার সিক্স আইটি দি পাওয়ার সিক্স সমান কত হবে আইটি দি পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার তার মানে কত আইটি দি পাওয়ার ফোর মানে ওয়ান আর আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান আইটি দি পাওয়ার সেভেন তার মানে কত আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার থ্রি তো আই টু দি পাওয়ার ফোর মানে ওয়ান আর আই টু দি পাওয়ার থ্রি মানে আমাদের মান কিন্তু একটা আছে এই যে মাইনাস আই তো আমরা এখানে লিখলাম মাইনাস আই তার মানে কত মাইনাস আই আই টু দি পাওয়ার এইট তার মানে কত হলো আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার ফোর তার মানে কত হলো ওয়ান ইন্টু ওয়ান তার মানে ওয়ান তো দেখেন আমরা যাই লিখি না এখানে আয়ের পাওয়ার এই চারটার মধ্যেই থাকবে কোন চারটা আমি একটু দেখাই দিচ্ছি এই চারটার মধ্যেই থাকবে আই হবে মাইনাস ওয়ান হবে মাইনাস আই ওয়ান ঠিক আবার দেখেন আই মাইনাস আই মাইনাস ওয়ান মাইনাস আই এবং ওয়ান তো এখন যারা দেখছেন তাদের কাছে আমার একটা কোশ্চেন দেখেন আপনারা বুঝতে পারেন কি না আমি কয়েকটা আয়ের পাওয়ার লিখবো আপনারা এটা অ্যান্সার দেবেন কমেন্ট সেকশনে দ্রুত যেমন আই টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন এর মান কত টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন এর মান কত যারা দেখছেন তারা অ্যান্সার করেন আমি কমেন্ট সেকশন চেক করে দেখছি যে কারা কারা আসলে বুঝতে পেরেছেন আই টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন এর মান কত আই টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন এর মান কত আশা করি যারা দেখছেন তারা অ্যান্সার দেবেন কেউ পারলে একটু অ্যান্সার করেন এখনো কেউ অ্যান্সার নাই দেখি আই টু দিব টোয়েন্টি সেভেন এর মান কত কেউ এখন অ্যান্সার করে নেই মানে মনে হয় কেউ বুঝতেছে না আই টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন শেখ পল্লব লিখেছেন মাইনাস ওয়ান আপন লিখেছেন মাইনাস ওয়ান একজন লিখেছেন পল্লব লিখেছেন মাইনাস আই লিখেছেন মাইনাস ওয়ান ওকে থ্যাংক ইউ সো মাচ এবার আমরা দেখি আসলে কতটুকু সত্য দেখেন আমি একটু বলে নিই দি পাওয়ার ফোর এর মান কিন্তু ওয়ান তার মানে কি আমি একবার বলেছিলাম যে আত্মীয় স্বজন গণিতে কার আত্মীয় স্বজন কারা মনে আছে কিনা তো আবার আমি বলছি আত্মীয় স্বজন মানে চারের আত্মীয় স্বজন কারা চার দ্বারা গুণ করে চার দ্বারা যাদেরকে আমরা ভাগ করতে পারবো মানে চারের গুণিতক যারা তারা হচ্ছে চারের আত্মীয় স্বজন চারের গুণিতক যারা তারা হচ্ছে চারের আত্মীয় স্বজন তাহলে চারের আত্মীয় স্বজন কারা কারা হবে দেখেন চার আট বারো ষোলো বিশ টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু এইভাবে কোনো শেষ নেই আমাদের যেমন আত্মীয় স্বোধনের কোনো শেষ নেই আমার দাদা তার দাদা তার দাদা এইভাবে হিসাব করলে দেখা গেল আত্মীয় স্বজন কোনো শেষ নেই ঠিক সেরকম এই যে চারের গুণিত এর কোনো শেষ নেই তার মানে কি কোনো সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে যদি মিলে যায় তাহলে তার মান ওয়ান তো আমাদের সাতাশ এখানে দেখব যে সাতাশ চারের কোন আত্মীয় শুধু পাশে তাহলে চব্বিশ আই টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু আই টু দি পাওয়ার থ্রি চব্বিশ আত্মীয় সাতাশ তো আই টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এর মান হচ্ছে ওয়ান আর আই টু দি পাওয়ার কিউব আমরা আগেই বের করেছিলাম মাইনাস আই তাহলে কী হলো এর আনসার হচ্ছে মাইনাস আই থ্যাংক ইউ সো মাচ যারা মাইনাস আই লিখছেন তারা জয়ী হয়ে গেছেন আর যারা শুধু মাইনাস ওয়ান লিখছেন তারা আসলে মনে হয় বুঝতে পারেন নাই তো আমরা আরেকটা দিই থ্যাংক ইউ আমরা আর একটা দিব ওকে তাহলে আমরা আর একটা দিই যারা বুঝতে পারেন তারা আর একবার দেখেন আমরা এখন লিখবো আই টু দি পাওয়ার থার্টি ফাইভ এর মান কত আই টু দি পাওয়ার থার্টি ফাইভ এর মান কত আই টু দি পাওয়ার থার্টি ফাইভ এর মান কত যদি একটু বলেন সবাই যারা যারা বুঝতে পারেন নাই আই টু দি পাওয়ার থার্টি এর মান কত আশা করি আমি বলে দিচ্ছি দেখেন তাহলে পঁয়ত্রিশ থার্টি ফাইভ আর তিরিশ কে ছিল থার্টি টু আই টু দি পাওয়ার থার্টি মানে কি হচ্ছে আই টু দি পাওয়ার থার্টি টু ইন্টু কত আই টু দি পাওয়ার ঠিক আছে তাহলে এই থার্টি টু এর মান হচ্ছে ওয়ান একেবারে সিম্পল হিসাব এর মান হচ্ছে ওয়ান আর দি দিবার কিউ মানে মাইনাস আই তার মানে এর মান হচ্ছে মাইনাস আই তো যারা দেখেন নাই যারা একটু বোঝে তারা আবার একটু দেখে নিয়েন তো এবার আমরা আসি এককের ঘনমূল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কমপ্লেক্স নাম্বারে যে সেটি হচ্ছে এককের ঘনমূল আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি এককের ঘনমূল বলতে এরকম চিহ্নটা এরকম কিউব রুট অফ ওয়ান এক কিউব রুট অফ ওয়ান আমরা এর ঘনমূল বের করব দেখেন এখান থেকে আমরা সচরাচর এটা কিন্তু এককের ঘনমূল আমরা ওয়ান বলি কিন্তু আসলে কিন্তু ওয়ান না এর ঘনমূল হবে হচ্ছে তিনটা সেই তিনটা আমরা এখন বের করব তো আমরা ধরে নিই আমরা ধরে নিলাম যে এক্স সমান কিউব রুট অফ ওয়ান তাহলে এই কিউব রুটকে যদি আমরা সরাই দিতে চাই তাহলে আমরা কি করতে হবে উভয় পক্ষকে আমরা ঘন করতে হবে তাহলে এক্স কিউব আর এই ধারে ঘন করলে কত হবে ওয়ান হবে এটা যারা জানে না তারা দেখেন ঘন কিভাবে হয় এইটা মানে হচ্ছে এইটা মানে হচ্ছে ওয়ান বাই একের তিন এই যে যেমন আমরা যদি রুট দিই রুটের চিহ্নটা কি জানেন টু মানে কি টু এর পাওয়ার ওয়ান বাই টু তাহলে কিউব রুট হলে আয়ের পাওয়ার ওয়ান বাই থ্রি এখন যদি আমি একে ঘন করি তাহলে কী হয় আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে ওয়ান আর এর পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড ইন্টু থ্রি তাহলে এটা একটা কাটা গেল সেই ওয়ান কিন্তু এইখান থেকে কিন্তু আমরা এই রুলস অ্যাপ্লাই করে আমরা এখানে লিখতে পারি যে কিউব রুট অফ ওয়ান একে ঘন করলে ওয়ান হয় এবার আমরা সমীকরণ বাম বামসারি নিয়ে আসলাম তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান সমান জিরো এখন দেখেন আমরা যে সূত্র বানাইতে চাই আমি বলছিলাম যে আমরা যখনই কোনো সূত্র আসবে তখনই আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে দিব এখানে দেখেন এক্স কিউব মাইনাস ওয়ান কিউব দেখেন ওয়ান তিনবার গুণ করলে ওয়ান হয় এই জন্য আমরা ওয়ান যেটা কিউব সেটা সমান জিরো তাহলে এটাকে যদি আমরা সূত্র বানাই তাহলে দেখেন এ কিউব মাইনাস বি কিউব আমরা বান্সারে লিখি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কী ছিল

সমান জিরো তো দেখেন আমাদের এই পর্যায়ে আমরা চলে আসলাম এটা আমরা হচ্ছে এককের ঘনমূলগুলো বের করার চেষ্টা করছি জটির সংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ তো এখন রকম যদি থাকে তা সমীকরণের নিয়মে আমরা কিন্তু লিখি এইটা সমান জিরো অথবা এটা সমান জিরো তো আমরা প্রথমটা সমান জিরো লিখলাম ওয়ান মাইনাস এক্স সমান জিরো এখানে অথবা দিয়ে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে প্রথমটা থেকে আমরা এক্স সমান ওয়ান পেলাম আমরা কিন্তু সচরাচর এইটা নিয়ে থাকি এইটা আর এইটা আমরা যখন আসে তখন আগে কিন্তু আমরা বলতাম যে এটা গ্রহণযোগ্য না কারণ এখানে মাইনাস ভ্যালু আসছে এরকম আমরা বলতাম কিন্তু এখন আমরা এটা গ্রহণযোগ্য বলবো কারণ আমরা জানি যে রুটোভারের মধ্যে মাইনাস থাকলে আমরা আয় ধরে আমরা এটা করতে পারি তো একটা মান আমার আসলে হচ্ছে এক্স সমান ওয়ান এবার এটাকে আমরা সমাধান করব তো এইটা একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ কাকে বলে এটা অবশ্যই জানতে হবে আমি একটু বলে দিচ্ছি এই সমীকরণের সর্বোচ্চ ঘাঁচ হচ্ছে দুই এজন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তো দ্বিঘাত সমীকরণে যেগুলো মিডিল টার্ম করা যায় না মিডিল ব্রেক করা যায় না সেগুলোকে আমরা সমাধান করার জন্য কিন্তু আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে নিশ্চয়ক পদ্ধতি এটাকে বলে নিশ্চয়ক বের করে সেটা কেমন ছিল যেমন দেখেন এ এক্স স্কোয়ার আমরা যদি এরকম লিখি যদি আমাদের এইরকম থাকে আমরা এটা কেটে দিলাম আমরা বাম সাইডে লিখি যেমন দেখেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ যদি থাকে তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারি এরকমভাবে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস আমরা এটা কিন্তু লিখতে পারি তো এবং বাই এইটা যদি থাকে তাহলে এইখান থেকে আমরা এই সমীকরণটা লিখতে পারি তো সেই হিসাবে এখানে এ সমান ওয়ান এই সমীকরণে এ সমান কথা দেখেন তো এ সমান ওয়ান বি সমান ওয়ান এবং সি সমান ওয়ান তাহলে এই সমীকরণটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা উপরে লিখি নিচে হয়তো দেখা যাবে না আমরা এখান থেকে এইটা সমাধান করবো ঠিক এইটা আমরা সমাধান করবো তাহলে কী লিখব এক্স সমান দেখেন মাইনাস বি তার মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার

তার মানে কত হলো মাইনাস ওয়ান প্লাস মাইনাস এ দেখেন মাইনাস থ্রি চলে আসলো বাই টু তো আমরা জানি এই মাইনাস রুট অভারের মাইনাস ওয়ান মানে কী ছিল আমরা ধরেছিলাম এগুলো সব মুছে দিলাম এখানে কিন্তু আমাদের একটা মান ছিল এক্সো মান ওয়ান এটা এটা রাখলাম আর এই যে রুট অভারের মধ্যে মাইনাস মনে আছে আমরা যারা লিখছিলাম আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আমরা যে প্রথমে যেটা লিখছিলাম মাইনাস ফোর তো এটাকে আমরা কী বানিয়েছিলাম টু আই বানিয়েছিলাম কারণ এখানে একটা এটা কীভাবে বানিয়েছিলাম এই ফোর আর হচ্ছে মাইনাস ওয়ান তার মানে কী হয়েছিল টু আর এটা হচ্ছিলো আই তো এখানে আমরা এইটাকে যদি আমরা এইভাবে লিখি এই যে মাইনাস থ্রি এটার সময় আমরা কী লিখতে পারি রুট ওভার থ্রি ইন্টু রুট মাইনাস ওয়ান তো রুট ওভার মাইনাস ওয়ান মানে কী আমরা আই জানি তো আমরা এখানে আই লিখলাম তার মানে রুট ওভার মাইনাস থ্রি সময় আমরা কী লিখতে পারি রুট থ্রি আই লিখতে পারি ওকে তাহলে আমরা এখন সেটাই লিখব মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু এখানে কিন্তু দুইটা মূল আছে আমরা আর বেশি সময় নেবো না ডিয়ার স্টুডেন্টস যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ তাহলে এখন আমাদের এক্সের মান কয়টা বের হলো এক্স সমান ওয়ান আর একটা বের হয়েছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আরেকটা হচ্ছে মাইনাস মাইনাস রুট থ্রি আই বাই টু এই তিনটা আমাদের দেওয়া আছে এখন আমরা এই তিনটার কিছু একটা বৈশিষ্ট্য বলে দিই আমরা নেক্সট ক্লাসে আমরা এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করার চেষ্টা করব আজকে আমরা আর বেশি সময় নেবো না ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন কি না যেহেতু আমরা প্রথমেই এই প্রথম লাইভ ক্লাস নিতে আসলাম তো যাই হোক তো এই তিনটা তো এই তিনটার কিছু বৈশিষ্ট্য আছে যেমন নাম্বার ওয়ান এই যে এই দুইটাকে বলে কাল্পনিক মূল এককের ঘনমূল কয়টা তিনটা একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এই তিনটা হচ্ছে এই এইটা হচ্ছে কাল্পনিক মূল এই একটা আর এই একটা এবং কাল্পনিক মূল ধরে সময় জোড়ায় জোড়ায় থাকে এদেরকে বলে অনুবন্ধী যুগল এককের কাল্পনিক মূল হচ্ছে দুইটা হচ্ছে কাল্পনিক মূল একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই আরেকটা বাই টু একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু এই দুটো হচ্ছে কাল্পনিক মূল বলে আর এই দুইটার বৈশিষ্ট্য হচ্ছে একটা যদি আমি ওমেগা ধরি তো এইটাকে স্কোয়ার করলে এইটা পাওয়া যায় মানে ওমেগা একটা ওমেগা আরেকটা হবে ওমেগা স্কোয়ার ঠিক আমরা যদি এইটাকে অমেগা ধরি তাহলে এইটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার অর্থাৎ একটাকে বর্গ করলে আর একটা পাওয়া যায় এটা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূলের খুব প্রধান একটা বৈশিষ্ট্য এবং নাম্বার ওয়ান এই তিনটাকে যদি আমি যোগ করি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই তিনটা কী ছিল লালকালিখি দেখা যাচ্ছে কিনা যদি একটু কেউ বলতেন আমার মনে হয় দেখা যাচ্ছে না আমরা কালো কালি দিয়েই লিখি নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই তিনটা যদি আমি যোগ করি তাহলে হবে হচ্ছে শূন্য আপনারা সবাই এই তিনটা যোগ করুন কোন তিনটা কিন্তু এটা এইটা কারণ আমরা এই একটা সমান এটা এটাকে ধরছি ওমেগা আর এটাকে ধরছি হচ্ছে এটা ওমেগা স্কোয়ার একটা ওমেগা হলে আরেকটা ওমেগা স্কোয়ার হবে কারণ এইটাকে বর্গ করলে এইটা পাওয়া যায় এবং এই তিনটা যোগ করলে মানে এইটা আর এইটা এখানে আমি এটা যোগ দিয়ে দিই তাহলে কিন্তু শূন্য হবে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই তিন যদি আমি গুণ করি তাহলে হবে হচ্ছে ওয়ান তার মানে এটা কি দাঁড়াইলো ওমেগা কিউব সমান ওয়ান তো আমাদের বেসিক লেভেলের আলোচনা ছিল আজকে আমরা নেক্সট ক্লাসে কবে আমরা জানিয়ে দেবো যে ক্লাসটা কবে হবে আমরা এই যে সূত্রগুলো আমরা শিখলাম এগুলো দ্বারা আমরা সমাধান করার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের তাহলে সূত্রগুলি কি দাঁড়ালো আপনারা সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলবেন আমরা আগের দিন প্রমাণ করে দেবো বা আপনারা একটু ট্রাই করলে বুঝে ফেলবেন যে ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু প্লাস মাইনাস ওয়ান রুট থ্রি আই বাই টু এই দুটা যোগ করে দেখবেন শূন্য শূন্য হবে আপনারা একটু বাসা করবেন আর ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি বাই টু মাইনাস মাইনাস রুট থ্রি বাই টু এই দুইটা গুণ করে দেখবেন যে ওয়ান হয়েছে তো আমরা এটা সমান ওয়ান আর এটা সমান ধরেছিলাম ওমেগা এটা সমান ওমেগা স্কোয়ার শূন্য আর ওমেগা কিউব এই এই এইটা গুণ করলে আসে এটা হচ্ছে ওমেগা তাহলে ওমেগা কিউব সমান ওয়ান আর একটা ছিল আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তো এই জটিল সংখ্যার সূত্র শুধুমাত্র এই তিনটা এর বাইরে আর কোনো সূত্র নেই আর এদেরকে ব্যবহার করে বিভিন্ন সূত্র তৈরি করে ম্যাথগুলো সমাধান করতে হয় আমরা নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো যে কিছু প্রবলেম নিয়ে আমরা সমাধান করবো তো আজকে এই পর্যন্তই যেহেতু আজকে আমাদের প্রথম ছিল টেস্টও বলতে পারেন যদি আমাদের সব ঠিকঠাক থাকে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমরা নেক্সট টাইম আমরা আরও এই দড়ির সংখ্যার পার্ট টু নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ